নমস্কার, ইচ্ছে পূরণে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ব্লগ। আজ হলো সানডে, মানে রবিবার। সকলেই বলেন সানডে মানে ফান্ডে, সানডে ফান্ডে, কিন্তু আমার কাছে সানডে বলে স্পেশালিটি কিছুই নেই। ফান্ডে তো প্রতিদিনই হয়, কিন্তু সানডেও কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি। যদিও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ওর বাবা গিয়ে এই বাজারগুলি করে এনেছে, আর যেহেতু বর্ষা সেই জন্য ভেজা ছিল সবজিগুলি, ওই এইভাবে কুচিয়ে রেখেছে। আর এই রসুনটা দেখলেন, ওই রসুনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি ছাড়ানোর জন্য। আর আমার মাংসটাও মোটামুটি রেডি, কিন্তু পুরোপুরি বলবো না, কারণ এই যে চিমনিটা দেখছেন এটা সার্ভিসিংয়ের জন্য এক ভদ্রলোক আজ এসেছিলেন। তো উনি যখন আসেন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি, তো সেই জন্য রান্নাটা একটু অসমাপ্ত রয়ে গেছে। দুপুরবেলা চালিয়ে দিয়েছি, রাতের বেলা ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে। আর দুপুরবেলা একটু শুয়েছিলাম, হঠাৎ মিছিলের আওয়াজ, ওই একই আওয়াজ, একই চাওয়া, একই আমাদের সকলেরই চাওয়া, একই উই ওয়ান্ট জাস্টিস। সত্যি আমরা কবে বিচার পাবো জানি না, তবে বিচারের অপেক্ষায় আছি। যতদিন বিচার না পাই ততদিন কিন্তু এই আন্দোলন, প্রতিবাদ, মিছিল আমাদের কিন্তু চলতেই থাকবে। আমাদের বলছি এই কারণে, যদিও আমরা গৃহবন্দী, হাউসওয়াইফ, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি, আমরা হয়তো সামিল হতে পারছি না অনেকেই, কিন্তু আমাদের মনটা কিন্তু পড়ে রয়েছে ওখানে। আর একটা জিনিস খুব ভালো লাগছে জানেন, এই যে ছেলেগুলিকে দেখছেন, এরাও তো কোনো কোনো না কোনো মায়ের সন্তান, এরাও তো সুশিক্ষিত না, নইলে কি এই মিছিলে ওরা যোগ দেয়? আর এটাই ভালো লাগছে দেখে যে আমাদের সমাজে এখনও ভালো রয়ে গেছে, এখনও মন্দে পরিপূর্ণ হয়নি। ওরা মিছিল করছিল এবং সন্ধ্যা যেই নেমে গেল, আর একদল এই একই পথে মিছিলে বেরিয়েছে, ওই একই একই মানে দাবি, একই স্লোগান শুনতে কানের মধ্যে বাজছে। আর জানেন, আমার ছেলে অত কিছু বোঝে না, কিন্তু ও মাঝে মাঝে এই একই কথা বলে উঠছে খেলার ছলে, উই ওয়ান্ট জাস্টিস। আর এখানে মা ছোটো ছেলেকে নিয়ে এসছে আমাদের বাড়িতে, আর ছোটো ছেলে বেশ কয়েকদিন ওই বাড়িতে ছিল, প্রায় এক সপ্তাহ। আর আমার বড়টা তো সারাক্ষণ চলছে দুষ্টামি, ওর বাবা তো মাঝে মধ্যে ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে দেখিয়ে কিছুক্ষণ রাখা হয়, ও শুধু ছোটোটাকে তাড়া করবে, আর ছোটোটা গেছে পড়ে, তাই ওর বাবা একটু রেগেও গেছে। আর ওর বাবা, আর এখানে তালের বড়া হচ্ছে, আর এই তালের বড়াটার মধ্যে মাকে দিতে দেখলাম যে তালের যে ক্ষীরটা, তার সঙ্গে একটু আটা, ময়দা, সুজি আর চিনি আর গুঁড়ো দুধ, আর আছে একটু মৌরি। মৌরিটা ঘরে ছিল না, তাই হচ্ছে মা আমার ছেলেকে ব্যস্ত রাখার জন্য বলছে যে পাঁচফোড়ন থেকে কিছুটা মৌরি তুই বেছে দে। তো সেটা কি হয়, যতটা হয় আর কি। ওর বাবা তো রেগে যায় যে রান্নার সময় কোনো কিছু না থাকলে ভীষণ রেগে যায়, বলে ঠিক করে বলো না কেন, অনেক সময় হয় জানেন তো মনে থাকে না। আর যে দুপুরে যেটা বললাম না, দুপুরের মাংসটা, সেটা এখন একটু ঝোলটা শুকিয়ে নিচ্ছি, আর তালের যে অতিরিক্ত অংশটা ছিল, আর এই দই বড়া আর মিষ্টিটা ওর বাবা কাল আসার সময় নিয়ে এসেছিল, তো ওটা আজকে খাওয়া হবে। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।